হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের আপডেট এনআইএলআইটি তরফ থেকে। এখানে ডিগ্রি থেকে মাধ্যমিক পাস সবার জন্য ভ্যাকেন্সি আছে, আর সবথেকে বড় কথা হলো এখানে ফ্রেশার, যারা ফ্রেশার তারাও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ বিনা এক্সপিরিয়েন্স আছে যাদের তারাও এখানে আবেদনটি করতে পারছে, এবং স্যালারি থাকছে খুবই ভালো। তো সমস্ত তথ্য এক এক করে আলোচনা করব, তো কী কী পোস্ট আছে, কোথায় আবেদন করবে, সিলেকশন প্রসেস সমস্ত তথ্য তুলে ধরব, আর অল্প সময়ের মধ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, এবং বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তোমরা দেখতে পাচ্ছ আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটটি আমি খুলে নিয়েছি। ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর তোমরা সোজা চলে আসবে রিক্রুটমেন্টে। রিক্রুটমেন্টে ক্লিক করার পর পরে যে পেজটি, সেই পেজটি তোমরা দেখতে পাচ্ছ খুলে গেছে। এই যে পাঁচ নম্বর পোস্টটি, পাঁচ নম্বর পোস্টে তোমরা যদি ক্লিক করবে, ক্লিক করার পর পরবর্তী যে পেজ, সেই পেজটি কিন্তু এখানে খুলে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে NEILIT রিক্রুটমেন্ট 2023, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর A12/4/2023। এইখানে এই লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর পরবর্তী যে পেজটি, সেই পেজটি কিন্তু এখানে খুলে আসবে, অর্থাৎ তোমাদের আবেদন করার পেজ কিন্তু এটা। দেখো এখানে লেখা আছে নিউ ইউজার রেজিস্ট্রেশন এবং অলরেডি রেজিস্টার, অর্থাৎ তোমরা এর আগে যারা আবেদন করেছিলে তারা তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা আবেদন করতে পারবে। আর যারা নতুন আবেদন করবে তারা কিন্তু এইখানে রেজিস্ট্রেশন করে তারপর তোমরা আবেদনটি করবে। তো এত হলো আবেদন করার জায়গা, যে তোমরা কোথা থেকে আবেদন করবে। তো আমরা এখন অ্যাডভার্টাইজমেন্টটি দেখে নেব। তো অ্যাডভার্টাইজমেন্টের জন্য তোমাদেরকে লেখা আছে ডিটেলস অফ অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরে তোমাদের যে পেজটি, সেই পেজটি কিন্তু তোমাদের সামনে খুলে যাবে। তো সর্বপ্রথমে আগে আমরা NEILITটা কী জিনিস সেটা আগে আমরা দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এক কথায় এটি হচ্ছে সায়েন্টিফিক একটি সোসাইটি, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। অর্থাৎ বন্ধুরা তোমাদের যদি এখানে চাকরি লেগে যায় তো তোমরা কিন্তু এক হিসাবে সরকারি চাকরিতে জয়েন করবে, খুবই আনন্দের কথা। এবং যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ A12/4, এবং এটি পাবলিশড হয়েছে 15/7/2023 থেকে, অর্থাৎ সেদিন থেকেই কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো তোমরা এখন কিন্তু আবেদন করতে পারবে। কোনো দেখে নিচ্ছে এবার তোমাদের আবেদন তো করবে, তো তোমাদের জব লোকেশন কোথায় আছে। তো জব লোকেশন কোনো দেখতে পাচ্ছ যে NEILITর যে 47টা লোকেশন আছে, সেই 47টা লোকেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা ভালো করে চেক আউট করে নেবে। এই 37টা লোকেশনের মধ্যে কিন্তু তোমাদের জব লোকেশনটি আছে, অর্থাৎ তোমরা চাকরি যদি পেয়ে যাও তোমরা কিন্তু এই লোকেশনের মধ্যে চাকরিগুলো পাবে। এবার চলে আসি প্রথম ভ্যাকেন্সির দিকে। প্রথম ভ্যাকেন্সিতে বন্ধু এখানে লেখা আছে সায়েন্টিস্ট, এখানে টোটাল হচ্ছে অ্যাক্টিভ আছে, এই লেভেল এখানে দেখতে পাচ্ছ 11 আছে, অর্থাৎ 67,700 টাকা তোমাদের বেসিক স্যালারিও আছে, এবং এটি হচ্ছে বেসিক, এরপরে যদি অ্যালাউন্স যোগ করা হয় তাহলে হয়তো আরও কিছু বেড়ে যাবে। তো এই বিষয়ে আমি কোনো আলোচনা করব না, এখানে যেহেতু এক্সপিরিয়েন্স চেয়েছে আর আমি যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ফ্রেশারদের জন্য। পরের পোস্টটিও সায়েন্টিস্ট বি, এটি আমি আলোচনা করছি না। তারপর আছে ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট, এটি হচ্ছে লেভেল 10 আছে, এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে, এটি আমি আলোচনা করছি না। তবে যাদের কোয়ালিফিকেশান আছে তারা এসে একবার চেক আউট করে নিতে পারো। তো বন্ধুরা একটি কথা, যে এখানে দেখো লেখা আছে সায়েন্টিস্ট বি, এখানে কিন্তু লেখা আছে রেগুলার বিটেক যারা করেছো, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়ে যারা পাশ করেছো রেগুলারে তারা কিন্তু আবেদন করতে পারো। এখানে কিন্তু তোমাদের কোনো এক্সপিরিয়েন্স দেওয়া হয়নি। এখানে তোমাদের জব লোকেশন হচ্ছে চেন্নাই, কলকাতা, ঔরঙ্গাবাদ, রোপার, দিল্লি, এখানে কিন্তু তোমাদের জব লোকেশনটি আছে। এখানে এজ লিমিট চেয়েছে বন্ধুরা 30 ইয়ার্স। পরের পোস্টের জন্য এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাডমিন, এখানেও 7 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, এখানে আলোচনা করছি না। ডেপুটি ম্যানেজার ডাটাবেস, এখানে 7 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো এখানে আলোচনা করছি না। তো তোমরা ভাবছো যে আমি তো মাধ্যমিক পাস বললাম, তো মাধ্যমিক পাস চাকরিটি কোথায় গেল? তো আসছি বন্ধুরা, আস্তে আস্তে সব জায়গা চলে আসছি। 6 নম্বরে যে আছে, 6 নম্বরে দেখো পয়েন্টটিতে আছে প্রাইভেট সেক্রেটারি, এখানে হচ্ছে পে লেভেল 7 আছে। এখানে হচ্ছে বন্ধুরা তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো কোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে, এবং 5 বছরের যদি কোনো স্কিল থাকে তোমাদের, যেমন তোমাদের হচ্ছে প্রাইভেট সেক্রেটারির উপরে, তাহলে তোমরা আবেদন করতে পারো। এবং তার সঙ্গে তোমাদের কিন্তু NEILITর CCC অর্থাৎ CCC কিন্তু সার্টিফিকেট প্রয়োজন। তার সঙ্গে তোমাদের যে স্কিল টেস্ট হবে সেটি হচ্ছে 7 মিনিটের কিন্তু একটি 100 ওয়ার্ড একটি টাইপিং স্পিড তোমাদের টেস্ট হবে। যদি তোমরা এটাতে এলিজিবল থেকে থাকো তো তোমরা এই পোস্টে আবেদন করতে পারো। জব লোকেশন হচ্ছে রোপার, এখানে
আনরিজার্ভ ক্যাটাগরিতে একটি আছে 35 ইয়ার এজ চাওয়া হয়েছে এখানে তারপরে আছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে পে লেভেল 6 আছে 35400 থেকে 112000 তোমাদের স্যালারি আছে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেটাই হলো রেগুলারের উপরে বিই বিটেক যদি তোমরা পড়ে থাকো যেমন তোমার হচ্ছে কম্পিউটার সায়েন্স আছে ইনফরমেশন টেকনোলজি তারপরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অর ইকুইভ্যালেন্ট উইথ ফার্স্ট ক্লাস ফর্ম রিকগনাইজড ইউনিভার্সিটি যদি পড়ে থাকো তবে তোমরা আবেদন করতে পারো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো এক্সপিরিয়েন্স চাইনি এখানে তোমরা ফ্রেশার হিসাবে আবেদন করতে পারো কিন্তু এখানে আরেকটি অপশনও আছে যদি তোমরা এমএসসি করে থাকো তা তোমাদের এক বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন 12 নম্বর পয়েন্টে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এখানে বন্ধুরা একটি মাত্র পোস্ট আছে পে লেভেল 6 আছে 35400 থেকে 112400 তোমাদের স্যালারি আছে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে বন্ধুরা 60% নিয়ে তো যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমার আবেদনটি করতে পারছো এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে অথবা যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে কমার্সের উপরে এবং 60% মার্ক যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো সেই ক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু কলে এক্সপিরিয়েন্স নীল চাওয়া হয়েছে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের NEILIT যে ট্রিপল সি সার্টিফিকেট সেটা কিন্তু বাধ্যতামূলক এখানে যে যে স্থানে তোমাদের জব লোকেশনটি হলো কোহিমা এখানে একটিমাত্র শূন্য পদ আছে বয়স চেয়েছে 30 বছর 14 নম্বর পয়েন্টে আছে এখানে ড্রাইভার একটিমাত্র ভ্যাকেন্সি আছে পে লেভেল 2 19900 টাকা থেকে 63200 টাকা স্যালারি আছে এখানে বন্ধুরা যেহেতু ড্রাইভারের পর তো লাইসেন্সের তো প্রয়োজন আছে এখানে মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারছো জব লোকেশন হচ্ছে ইম্ফল এখানে একটিমাত্র পোস্ট আছে 27 বছর তোমাদের বয়স চাওয়া হয়েছে তারপরে আছে ইলেকট্রিশিয়ান লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং পরে আছে মাল্টি টাস্কিং স্টাফ এখানে কিন্তু মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারছো এখানে কিন্তু তোমাদের NEILIT ট্রিপল সি সার্টিফিকেট চাওয়া হয়েছে পে লেভেল 1 আছে 18000 থেকে 56900 টাকা তোমাদের কিন্তু স্যালারি আছে আর তোমাদের যে জব লোকেশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ঔরঙ্গাবাদ আছে জম্মু অ্যান্ড কাশ্মীর আছে কলকাতা আছে ইম্ফল আছে এখানে এগুলিতে তোমাদের জব লোকেশন আছে এবং বয়স চাওয়া হয়েছে 27 বছর বন্ধুরা এরপরে চলে আসছি সিলেকশন প্রসেসটা কীভাবে হয় বন্ধুরা এখানে দেখো প্রতিটা কলমের শেষে আছে তোমাদের কী হিসাবে সিলেকশন প্রসেসটি হবে তোমাদেরকে এক কথায় বলে দিই যার যে সমস্ত পোস্টের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অর্থাৎ 5 বছর 7 বছর সেখানে খালি কিন্তু ইসে হবে ইন্টারভিউ হবে আর যেখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি সেখানে ধরে চলতে পারো 3টি সিলেকশনের মাধ্যমে তোমাদের প্রসেস হবে একটি হচ্ছে তোমাদের রিটেন হবে স্কিল টেস্ট হবে এবং ভাইবা হবে অর্থাৎ 3টি প্রসেসের উপরে কিন্তু তোমাদের সিলেকশনটি হবে সিলেকশনের যে প্রসেসের উপরে যে এক্সাম সেই এক্সাম প্যাটার্নটি এখানে বলে দেয়নি কিন্তু তোমাদের যে হিসাবে পরীক্ষাটি হবে এটা কিন্তু এখানে উল্লেখ করে আছে অর্থাৎ তোমাদের পরীক্ষাটি হবে OMR বেসড কোশ্চেন পেপার হবে এখানে নেগেটিভ মার্কিং আছে 1/4 আর এখানে তোমাদের জেনারেল কাস্টের জন্য বন্ধুরা 50% পাস পেলে তোমরা পাস করবে এবং SC/ST অফিসাররা কিন্তু এখানে 45% পেলে তোমরা পাস করবে 11 নম্বর পয়েন্টটা দেখো বন্ধুরা এখানে বলে দিয়েছে যে ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অ্যাভাব মেনশনড পজিশন উইল বি বেসড অন মিটিং দ্য প্রেসক্রাইব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড দ্য পারফর্ম ইন দ্য রিটেন এক্সাম স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ তোমাকে একটু আগে বললাম যে সমস্ত ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ওদের খালি ইন্টারভিউ হবে আর যাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি সেখানে কিন্তু 3টি টেস্টই হবে কিন্তু এখানে পাশে একটি অপশন লিখেছে হোয়ার এভার অ্যাপ্লিকেবল অর্থাৎ হতেও পারে না হতে পারে তবে ধরে চলো যে 3টি হতে পারে তো আবেদন তো করবে আবেদন করার জন্য কিন্তু এখানে ফিসও লাগছে তো ফিসটি কী লাগছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লেভেল 10 আছে তো সেই ক্ষেত্রে SC/ST PWD ওমেন এবং এক্স সার্ভিসম্যানদের 400 টাকা লাগছে এবং লেভেল 7-এ 300 টাকা লাগছে পার অ্যাপ্লিকেশানে আর জেনারেলদের ক্ষেত্রে কিন্তু লাগছে হচ্ছে লেভেল 10-এ 800 এবং লেভেল 7-এ 600 তোমরা ভাবছো হয়তো যে এখানে লেভেলের কী ব্যাপার আছে তো লেভেল ব্যাপারটি হলো যে তোমাদেরকে যে আমি দেখালাম যে তোমাদের পে লেভেল যে 6 আছে তারপর হচ্ছে সায়েন্টিস্ট বি এদের দেখো 11 লেভেল আছে তো এই সমস্ত লেভেলে যারা আবেদনটি করবে তাদের জন্য হচ্ছে 800 টাকা এবং তার নিচে যারা করবে তারা হচ্ছে 600 টাকা তো এই হচ্ছে হিসাব এখানে বন্ধুরা যে এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া এ সাবজেক্ট অফ নেপাল সাবজেক্ট অফ ভুটান অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু সমস্ত স্টেট থেকে অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এখানে আবেদনটি করতে তোমরা পারবে
আবেদন করার সময় তোমরা তোমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সেটি সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট এবং পিডিএফ ফরম্যাটের মধ্যে। তো কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তো সব তথ্যটি তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তার মধ্যে বন্ধু যেমন আছে এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট, তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের বার্থ সার্টিফিকেট বা হায়ার স্কুল বা এসএসসি সার্টিফিকেট এগুলো আপলোড করতে পারো, ম্যাট্রিকুলের সাথে মাধ্যমিক পাশের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে কাস্ট সার্টিফিকেট, ডিগ্রি, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এই সমস্ত অনেক ডকুমেন্টস আছে যেগুলো তোমরা কিন্তু এখান থেকে সব তথ্যটি পেয়ে যাবে এবং প্রতিটি ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তোমরা কিন্তু আপলোডটি করবে। আর বন্ধুরা তোমাদের এই আবেদনের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটটি কিন্তু তোমরা দেখতে এখানে আছে। দেখো বন্ধুরা যে এখানে লাস্ট ডেটটি আছে হলো 13/8/2023, ঠিক আছে বন্ধুরা 15/7/2023 তারিখ থেকে আবেদনটি শুরু হয়ে গেছে এবং এটি চলবে 13/8/2023 অবধি। সমস্ত তথ্যটি অর্থাৎ এই যে নোটিফিকেশানটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটিকে ভালো করে পড়ে তারপর কিন্তু আবেদনটি করো। বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট চাকরির আপডেট। আপডেটটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ।